হয়েছে বলতো? কি হয়েছে? ওখানে আমরা গেছিলাম। কখন তোমরা ভোট দিতে গেছিলে? আমরা ভোট দিতে, আমি ভোট দিতে যাইনি ওখানে। তাহলে ওখানে গেছিলাম, তো যাওয়া মাত্রই ওরা ইট ছোড়া আরম্ভ করলো। কোন বুথ? হ্যাঁ, এটা কোন বুথ? এটা ওই আরাবুলির পাড়ার বুথ, মানে উত্তর গাজীপুর। হ্যাঁ হ্যাঁ। তারপর ওখানে গিয়ে গেলাম, যাওয়ার পরেই ওরা ইট ছোড়া আরম্ভ করলো। ইট ছোড়া আরম্ভ করলে আমার পায়ে ইট এসে পড়ে পা ফ্র্যাকচার হয়ে গেছে। তা কারা ইট ছোড়া শুরু করলো? কারা? ওই বুথের ভিতরে যেসব ছেলে পিলে ছিল, খুদে টুদে এরাই। আচ্ছা, আরো মানে অনেকে ইনজিওর্ড হয়েছে? পুলিশ ছিল না? পুলিশ কই? পুলিশকে আমরা দেখতে পাইনি ওখানে। পুলিশ আছে ওখানে, তো এখন সেই মুহূর্তে পুলিশকে দেখা যায়নি। পুলিশ আছে, বিহারি কামাল আছে, হাজিবুল আছে। তারপরে আমি বাড়ি চলে যাওয়ার পরে দেখছি অনেক গুলি চলছে, তো আমার বড় ভাই ওখানে ছিল, তার কাছে ফোন করলাম, বলি কারা গুলি চালাচ্ছে? তো বললো ওই পুলিশে উপরে ফায়ার করছে, যাতে আর কি ঝামেলা না হয়।